আজকে আপনাদের দেখাবো এই হোটেল মঞ্জুষার রিভিউ কেমন। তবে জাস্ট আমরা এখন ঢুকতে যাচ্ছি হোটেল মঞ্জুষাতে। দেখতেই পাচ্ছেন ইমামবাড়ার পাশ দিয়ে আপনার রাস্তা, একদম ইমামবাড়ার সামনেই পাশ দিয়ে বলছে গঙ্গা, সরি ভাগীরথী। এখানে শুধু আমরা আস্তে আস্তে এগিয়ে যাই মঞ্জুষা হোটেলের সামনের দিকে। লোকেশনটা খুবই সুন্দর এবং খুবই সাজানো গোছানো একটা হোটেল এটা, তো আপনারা চাইলেই কিন্তু থাকতে পারেন এখানে। আমরা চলে এলাম হোটেল মঞ্জুষা গেটের সামনে, আমরা টোটো করেই এখানে পৌঁছেছি স্টেশন থেকে, যেটা খুবই কম টাইম লাগে। স্টেশন থেকে আসতে প্রায় 15 মিনিটের মধ্যে আপনি এখানে পৌঁছে যাবেন। আপনারা যদি কোয়ারির জন্য আপনি এই নতুন এই ওয়েবসাইটটাও যেতে পারেন, আর এই ফোন নাম্বারেও ফোন করতে পারেন। আমরা ঢুকে বললাম মঞ্জুষা হোটেলের সামনে, এটা হচ্ছে সামনের ভিউ। এইখানে একটা ছোট্ট ক্যানাল টাইপের করা আছে যেখানে কচ্ছপ আছে, অ্যাকচুয়ালি ছোটো ছোটো অনেকগুলো কচ্ছপ আছে, আমরা প্রায়শই দেখছিলাম। দেখতেই পাচ্ছেন কচ্ছপটা কি সুন্দর জেগে আছে, দেখুন দেখতে পাচ্ছেন ছোটো ছোটো অনেকগুলো কচ্ছপ আছে এখানে। চলুন আস্তে আস্তে ঢুকে পড়ি আমাদের হোটেলের মধ্যে। আমাদের রুম নম্বর 111, তো আমরা আসছি 111-র মধ্যে একতলাতেই। এটা এটা হচ্ছে আমাদের পুরো রুমটার ছবি, অনেক কিছুই ছড়িয়ে ছিটিয়ে আছে, বাট ওই দেখতেই পারেন বিছানাটা যথেষ্ট বড়। এখান দিয়ে আপনার যদি সামনে ব্যালকনিতে যান, ব্যালকনি থেকেই আপনি গঙ্গা এই সরি ভাগীরথী দেখতে পাবেন, এবং বাগানটা খুবই সাজানো গোছানো, বাগানে আপনি যেতেই পারেন। তবে একটাই জিনিস, রাত্রির 10টার সময় বাগান এবং সামনের গেট বন্ধ হয়ে যায়, তো সেক্ষেত্রে আপনারা এখানে না ওর পরে আপনারা বেরোতে পারবেন না, তার আগেই পৌঁছে যাওয়া উচিত আপনার। আস্তে আস্তে আপনাদেরকে বাগানটাও দেখাবো, বাগানটার দিকে যাব। চলুন আমরা আস্তে আস্তে বাগানের দিকে যাই। ওয়াশরুম এখন অনেকে ইউজ করছেন তাই আমি দেখাতে পারছি না, বাট ওয়াশরুমে কমোড আছে এবং খুবই সাজানো গোছানো, বেশ বড়ো সড়ো ওয়াশরুম আছে, যেটা কোনো দিন কারোর প্রবলেম হওয়ার কথা নয়। আস্তে আস্তে আমরা বাগানের দিকে বেরোলাম। বাগানে প্রচুর রকমের গাছ আছে, পেস্তা আছে, কফি গাছ আছে, এবং সাধারণত অনেক রকমের ফুলের গাছ আছে। সবথেকে বড় কথা হচ্ছে এখানে একটা সুন্দর দোলনা আছে, যেটা আপনারা সন্ধ্যাবেলার দিক করে খুব ভালো এনজয় করতে পারবেন। আরও একটা জিনিস, এখানে বেশ একটা টালির চালা মতো করা আছে, যেখানে আপনি বসতে পারেন, আনন্দ উপভোগ করতে পারেন সবাই মিলে একসাথে। তবে একটাই ব্যাপার, এখানে কিন্তু বাইরের ড্রিঙ্কস করবেন না, এটা অ্যালাউড নয় এখানে, যেহেতু এটা একদমই হাজারদুয়ারির পাঁচিলের পাশে একদম পড়ে থাকছে, তো এখানে একদমই এটা অ্যালাউড নয়। তবে ঘরে আপনারা করতেই পারেন, কোনো অসুবিধা নেই। দেখতেই পাচ্ছেন এখান থেকে আপনার ভাগীরথী কতটা চওড়া, এবং ভাগীরথী সত্য মারাত্মক এখানে। তবে হ্যাঁ, এখানে আপনি নামতে পারবেন না, তবে একটুখানি দূরেই যদি আপনি ভাগীরথী চান করতে চান, সামনেই একদম ঘাট আছে, সেখানে আপনার হোটেলের লোকেরাই নিয়ে যায় যদি আপনি চান করতে চান, তবে আপনার নিজস্ব রিস্কে করবেন সেটা, কারণ এখানে স্রোত যথেষ্ট ভালো রকম। চলুন বাগানটা একটু ঘুরে দেখি। এরকমের গাছ
এটা আমরা হোটেলের ব্যাক সাইডে চলে এসেছি। এদিকে অনেকগুলো রুম আছে, টোটাল এখানে 22খানা রুম আছে, যার মধ্যে 6খানা এসি রুমও আছে। তো আপনারা এসে খাওয়া দাওয়া করতে পারেন, একটা সাদা টাইপের। এখানে বেশ কিছু পাখি আছে, ছোট ছোট পাখি আছে, দেখতে পারেন আপনারা। একদম প্রকৃতির সাথে মিশে যাবেন এই হোটেলে যদি আপনি থাকেন তো। চলুন আস্তে আস্তে আমরা পুরো দিকটা ঘুরে নিলাম, ঘুরে নিয়ে আবার ব্যাক সাইডে চলে এলাম। সামনে সাইডে চলে এসেছি, এইখানটা সামনে একটা হল রুম টাইপের। হ্যাঁ, বিভিন্ন রকমের ছবি আছে দেখতে পারেন, এবং আপনার যদি চান তো ম্যাপটাও দেখে নিতে পারেন এখান থেকে। এবং সর্বশেষ আপনাদের সতর্কীকরণ, হোটেলের নিয়মগুলো আপনার দেখিয়ে দিই। দেখুন, ধন্যবাদ, আশা করছি আপনাদের এই ভিডিওটা ভালোই লাগবে। এই বলেই আমি শেষ করছি আজকে। আর ভালো লাগলে বাদে আপনারা রেজিস্টার করবেন, সরি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং জানাবেন কেমন লাগলো আপনাদের। ধন্যবাদ বন্ধুরা।